কাটা জমি সরকারের কাছে দাবি, বেশি না, 20 কাঠা আমি চাইলাম, 10 কাঠা জমি। আমাদের এই মুরব্বী স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের একেবারে অনেক মহাব্বত ধন্য যুক্তিবাদী মহোদয় আছেন, কামাল্লার পীর খন্দকার হাবিবুর রহমান সব আছেন, ময়মনসিংহের পীর মৌলানা আব্দুল হক সব আসছেন, আর ভিসি স্যারে তো আছেন, তাড়াতাড়ি ইফতারি দিয়ে দেন, আমি ফাঁকে স্যারে কথা বলবে। তো আমাদের এই 10 কাঠা জমিতে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আল্লাহ যদি আমার বাসাই রাখে, যদি কপালে থাকে 8 তলা বিশিষ্ট একটা মারকাজু আয়েম্মাতুল মাসাজিদ নামে একটা বিরাট ভবন হবে, সেখানে আলেমদের ট্রেনিং দেব। বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল সাহেব, তিনি আমাদের বাংলাদেশে যত পীর মাসায়েক আছেন, যত আলিয়া মাদ্রাসা, যত কওমি মাদ্রাসা, যত তবলিগ, এ গ্রুপ ওই গ্রুপ সবারই গার্জিয়ান। এই ব্যাপারে আপনারা সকলে একমত কিনা? কি গলায় রোজা থেকে একেবারে আদা মারা হয়ে গেছে নাকি? মাথা নাড়তেছে এরকম, আলেমদের অধপতনের অন্যতম কারণ হলো এগুলি। সারে যে এখন ইসলামের পক্ষে আমাদের সব আলেম ওলামা পীর মাশায়েক আলিয়া কওমি সবার গার্জিয়ান, এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? এই দেখেন আওয়াজ করলেন। এখন আমি স্যারকে ধরেছি, ছাড়বো না, ওনাকে সামনে রেখেই ইসলামের অগ্রযাত্রা হবে। এখন দোয়া করবেন আপনারা, স্যারের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখেন, ব্রেনের শক্তি বাড়াইয়া দেন, এবং তার জন্য সামনের বঙ্গবন্ধুর নৌকাটাকে তিনি চালিয়ে নিতেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী আলহাজ শেখ হাসিনা, এর দক্ষিণ বাহু ওনার উপরে অনেকটাই আস্থা রাখতেছেন, তার আল্লাহ যেন তার ধৈর্য শক্তিটা বাড়িয়ে দেন। রাত 12টা পর্যন্ত গ্রুপকে গ্রুপ লোকজন আসতেছে, আমি বলি স্যার এবার উপরে উঠে যান, বলে না বহু দূর থেকে এত লোকগুলো আইসি আর কি করবো, দয়া করে। এখন আমাদের মাঝে এত বেশি বক্তা, আমি বলেছিলাম যে এই বক্তৃতা তোমার নেশাটা দমন করুন, দমন না করবার কারণে অধপতন হয়েছে বহু আমাদের, আর সঠিক সময়ের মধ্যে। হ্যাঁ, তো মূল কথা আর কি, মূল কথা আমাদের মহাসদস্য বলে দিয়েছেন, আর আমি ওখানে বসে বসে ফ্রি কাটাই দেয় স্যারের নলেজ দিতে, 10 কাঠা জমি সরকারের কাছে দাবি, বেশি না, 20 কাঠা আমি চাইলাম, 10 কাঠা জমি। আমাদের এই মুরব্বী স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের একেবারে অনেক মহাব্বত ধন্য যুক্তিবাদী মহোদয় আছেন, কামাল্লার পীর খন্দকার হাবিবুর রহমান সব আছেন, ময়মনসিংহের পীর মৌলানা আব্দুল হক সব আসছেন, আর ভিসি স্যারে তো আছেন, তাড়াতাড়ি ইফতারি দিয়ে দেন, আমি ফাঁকে স্যারে কথা বলবে। তো আমাদের এই 10 কাঠা জমিতে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আল্লাহ যদি আমার বাসাই রাখে, যদি কপালে থাকে 8 তলা বিশিষ্ট একটা মারকাজু আয়েম্মাতুল মাসাজিদ নামে একটা বিরাট ভবন হবে, সেখানে আলেমদের ট্রেনিং দেব, আর এই সংগঠনটাকে একটু গতিতে আনবো। কাবা ঘরের ইমাম সাহেব সোদায়ের সাহেবকে আমি দাওয়াত দিয়েছি, উনি বলেছেন তুমি কি 1 মিলিয়ন মুসলমান জমা করতে পারবো, আমি বলেছি পারবো, তো উনি বলে তাহলে আমি তোমাদের এই মাহফিলে হাজির হব। কাবা ঘরের ইমাম স্বয়ং বাংলাদেশ ইনশাআল্লাহ অগ্রসর হয়ে যাবে, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী আলহাজ শেখ হাসিনার জন্য দোয়া করুন, আল্লাহ জীবনের শেষ অংশে তাকে যেন এই কোরআন সুন্নার খেদমতের জন্য আল্লাহ কবুল করে নেন। আর আজকের ইফতারের মাহফিলে বিজ্ঞানী শমসের আলী সাহেব আসছেন, যুক্তিবাদী সাহেব আসছেন, সবাই আসছেন, এই পদ ধুলি দিয়েছেন, আমি চির কৃতজ্ঞ থাকবো, কৃতজ্ঞ থাকবো, কৃতজ্ঞ থাকবো। এর চাইতে বড় করে সম্মেলন করতে যাচ্ছে সামনে, 5-7 দেশের মেহমান থাকবেন। এখন আমাদের সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, কারণ সময় নাই, আর আমার তো এই হাই প্রেশার জানেন, এই সময় নাই, সেই জন্য আমি বিক্ষিপ্তভাবে দু কথা বলে, আর আমাদের আগে বক্তা দেখতেছেন না, ডজনে ডজনে, সময় নাই। সালামু আলাইকুম রহমতুল্লাহ।